আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেমি অটোমেটেড স্পেসিফিক প্রোটিন অ্যানালাইজার দিয়ে কিভাবে ইএসও টাইটার টেস্ট করতে হয় কোয়ান্টিটেটিভ মেথডে, এবং নর্মাল ভ্যালু, ম্যাক্সিমাম মেজারমেন্ট রেঞ্জ এবং মিনিমাম মেজারমেন্ট রেঞ্জ কত, তা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং টেস্ট প্রসিডিওর স্টেপ বাই স্টেপ। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ASO reagent, brand name MISPA I2, manufactured by Agavi Diagnostic, Switzerland, 30 tester exercise kit with accessories, provide Agavi Diagnostic free of cost, cuvette 30 pieces, microtips 0 to 10 microliter 30 pieces, microtips 2 to 200 microliter 60 pieces, কিটটি ওপেন করার পর R1 রিয়েজেন্ট 6.8 ml লিকুইড রেডি ফর ইউজ, R2 রিয়েজেন্ট 3.8 ml লিকুইড রেডি ফর ইউজ, লিটারেচার নর্মাল ভ্যালু টেস্ট প্রসিডিওর স্মার্ট কার্ড ASO 30 টেস্ট লট নাম্বার এক্সপায়ার ডেট টেস্ট প্রসিডিওর কার্ডের উপরে দেওয়া থাকে, এবং ফ্যাক্টরি ক্যালিব্রেশন যতটা টেস্ট 30 টেস্ট 30 টেস্টই করা যাবে, কোনো টেস্ট নষ্ট হবে না। মাইক্রোটিপস 0 থেকে 10 মাইক্রোলিটার 30 পিসেস, মাইক্রোটিপস 2 থেকে 200 মাইক্রোলিটার 60 পিসেস, ডিসপোসেবল ওয়ান টাইম ইউজ কিউবেট 30 পিসেস, স্মার্ট কার্ড মেশিন অন করার পরে ওয়ানের রান টেস্ট টু ফাংশন, এখানে যে টেস্ট করবো সে কার্ডটি ইনসার্ট করতে হবে, যেহেতু ASO করবো ASO কার্ডটি ইনসার্ট করব। স্টেবিলিটি ল্যাব 38 টেস্ট, টেস্ট ল্যাব 28 টেস্ট, টেস্ট করার জন্য একটি রিয়াকশন কিউবেট নিতে হবে ওয়ান টাইম ইউজ। এরপরে R1 রিয়েজেন্ট নিব 200 মাইক্রোলিটার, R1 রিয়েজেন্ট সিরাম, টেস্ট টিউবের সিরাম নিয়েছি, যেহেতু চাইল্ডেরই ব্লাড অনেক কম সিরাম, 5 মাইক্রোলিটার নেব সিরাম, R1 রিয়েজেন্টের সঙ্গে মিক্স করতে হবে, R1 রিয়েজেন্টের সঙ্গে মিক্স করতে হবে। দেন মেশিনে ইন্টার পেশেন্ট আইডি, ডিলিট বাটন চেপে আগের আইডিটা ডিলিট করতে হবে, নতুন করে আইডি প্রেস করতে হবে 8 1 5, ইন্টার রিয়েজেন্ট R1 200 মাইক্রোলিটার স্যাম্পল 5 মাইক্রোলিটার অলরেডি নিয়ে নিয়েছি কিউবেটে, কিউবেটটিকে কিউবেট পজিশনে ইন করতে হবে, ইন করার পরে মিক্সিং ইনকিউবেটিং প্লিজ ওয়েট 30 সেকেন্ড, 30 সেকেন্ড থেকে টাইম স্টার্ট হবে, টাইমটি কোন থাকবে। অ্যাড রিয়েজেন্ট 200 মাইক্রোলিটার রিয়েজেন্ট 2, মেশিনের সঙ্গে যে মাইক্রোপিপেট লাগা থাকে ম্যাগনেটিক মাইক্রোপিপেট, এই পিপেট দিয়ে 100 মাইক্রোলিটার R2 রিয়েজেন্ট কিউবেটে দিতে হবে,
যার পরে অটো মেজার শুরু হবে। কিউবেটটি মিক্স করবে, মিক্সিং প্লিজয়েড। এই কাজগুলো অটো মেশিনে মেজার করবে, মেজারিং প্লিজয়েড। এসও করতে 270 সেকেন্ড সময় লাগে। নর্মাল রেঞ্জ আপ টু 200, ইন্টারন্যাশনাল ইউনিট পার ML, মেজারমেন্ট রেঞ্জ মানে মিনিমাম মেজারমেন্ট রেঞ্জ 50, ম্যাক্সিমাম মেজারমেন্ট রেঞ্জ 1000, ইন্টারন্যাশনাল ইউনিট পার ML মানে সর্বনিম্ন 50 পর্যন্ত রিডিং নিবে আর সর্বোচ্চ 1000 পর্যন্ত রিডিং দিবে। রেজাল্ট 242.39, ইন্টারন্যাশনাল ইউনিট পার ML। প্রিন্ট করতে চাইলে প্রিন্ট বাটন প্রেস করলে প্রিন্ট আউট হবে। এসকেপ, কিউবেটকে রিমুভ করতে হবে, তারপরে স্মার্ট কার্ডকে যদি টেস্ট না থাকে তাহলে সরাই ফেলতে হবে, রিমুভ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।